নমস্কার, আবোল তাবুলের নতুন আরও একটা অজানা তথ্যে স্বাগত জানায়। ব্যাঙ দেখেননি বোধহয় এমন কেউ নেই, কিন্তু আজ অজানা তথ্যে যে ব্যাঙটির কথা বলবো তা হয়তো অনেকেরই অজানা। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো পার্পেল ফ্রগ সম্বন্ধে। কি ভাবছেন, দেখতে এমন হবে? তা কিন্তু মোটেও নয়। যদিও পার্পেল কথার অর্থ বেগুনি, কিন্তু এই ব্যাঙটির গায়ের রং মোটেই বেগুনি নয়। গায়ের রং ব্রাউন বা ডার্ক ব্রাউন বলা যেতে পারে। এই ব্যাঙটির বিচরণ ক্ষেত্র গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু নয়, শুধুমাত্র ভারতবর্ষের পশ্চিমঘাট অঞ্চলের এরা স্থায়ী বাসিন্দা। এরা পরিচিত পার্পেল ফ্রগ বা বেগুনি ব্যাং নামে, বা কেউ কেউ বলেন পিগনোজ ব্যাং। বিজ্ঞানসম্মত নাম নাসিকাব ত্রাচুস সজ্জাদ্রেনসিস। আকৃতিতে পুরুষদের দৈর্ঘ্য মহিলাদের এক তৃতীয়াংশ। বেশ চর্বি, বেলুনযুক্ত শরীর, ছোট অঙ্গ, তীক্ষ্ণ সূক্ষ্ম থুতলি এবং ছোট মাথার সাথে বেগুনি ব্যাংকে সাধারণের বাইরেই দেখায়। বেগুনি ব্যাং বা শুকর নাকযুক্ত ব্যাং ভারতের পশ্চিমঘাট অঞ্চলের একটা উভচর প্রাণী। এই প্রাণীটি বছরব্যাপী ভূগর্ভস্থ জীবনযাপন করে। ব্যাং সম্পর্কে খুব বেশি জানা যায়নি যদিও, তবে গবেষণাও এখন চলছে। ভূগর্ভস্থ বসবাসের কারণেই প্রজাতিটি অধ্যয়ন করা বেশ কঠিন হয়ে পড়ে। বেগুনি ব্যাং লন্ডনের জুওলজিক্যাল সোসাইটির উভচর তালিকার এখন অন্তর্ভুক্ত। বেগুনি ব্যাঙের একটি দীর্ঘ বিবর্তনের ইতিহাস রয়েছে। এটি একটি ডাইনোসরের সাথে স্থান ভাগ করে নেওয়া প্রজাতি। নানা ঘাত প্রতিঘাতের মধ্য পেরিয়েও এরা টিকে রয়েছে। এদের মুখটি দেখতে অনেকটা শুকরের নাকের মতো, তাই এই প্রজাতিটি পিগনোজ ব্যাং নামেও কিন্তু অধিক পরিচিত। এই ব্যাং তার জীবনের বেশিরভাগ সময় মাটির নিচেই কাটায় এবং প্রজননের জন্য কেবল বর্ষার শুরুতেই এরা বের হয়ে আসে। স্ত্রীরা পুরুষ ব্যাঙেদের পিঠে করে ডিম পাড়ার জায়গায় নিয়ে যায়, যেগুলো সাধারণ দ্রুত প্রবাহিত স্রোতযুক্ত এলাকা। এই সময় তারা অদ্ভুত শব্দে ডাকও দিতে থাকে। বেগুনি ব্যাঙের এই ডাকের সাথে মুরগির ডাকের একটা অদ্ভুত মিল রয়েছে। এই প্রজাতির ব্যাং বেশিরভাগ সময় ভূগর্ভের নিচেই কাটায়, জীবনের সাথে খাপ খাইয়ে নেবার জন্যই এই প্রয়াস। এদের একটি পা বেশ শক্ত, যা তাদের মাটিতে গর্ত করতে সাহায্য করে। দীর্ঘ জীবন যুদ্ধেও তারা নিজেদেরকে টিকিয়ে রেখেছে। তারা ভালো থাকুক, বেঁচে থাকুক এই পৃথিবীতে।